সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছি কবুতরের জন্য খাবার কিনতে। রোজার একদম শেষের দিকে, সামনেই ঈদ, কয়েকদিন পরে ঈদ। তো আমি কবুতরের জন্য খাবার কিনতে এসেছি, কারণ আমার কবুতরের খাবার শেষ হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বর্তমানে, মানে আজকের দিনে খাবার দাম কত এবং কী কী খাবার আমি নিচ্ছি, সেই ব্যাপারটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যেই খাবারটি দেখতে পাচ্ছি, এটি হলো সাদা বাজরা। এই সাদা বাজরার দর প্রতি কেজি 90 টাকা। সাদা বাজরা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার, যে কোনো সিজনেই আমরা এই খাবারটি কিন্তু মিক্সিংয়ে রাখতে পারি। সুতরাং আপনারা সাদা বাজরা অবশ্যই নিতে ভুলবেন না, যার দাম বর্তমানে 90 টাকা কেজি। এরপরে দেখতে পাচ্ছেন মিক্স রেজা, যেখানে রেজা আছে এবং মসুরি ডাল আছে। তো এই মিক্সড রেজার দাম হলো 90 টাকা কেজি। এটিও একটি গুরুত্বপূর্ণ খাবার। এরপরে আর একটি গুরুত্বপূর্ণ খাবার হলো ডাবলি। তো এই মাঝারি সাইজের ডাবলি, যার দাম হলো 90 টাকা কেজি। কিছুটা দাম বেশি মনে হচ্ছে, তারপরেও তো এই খাবারগুলো আমাদের রাখতে হবে। সুতরাং এই খাবারটি আপনারা নেবেন, যার দাম 90 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন মুগ ডাল, যার কেজি হলো 150 টাকা। এখন যেহেতু ঈদের আগে, রোজার মধ্যে সকল খাবারের মতো এই খাবারটির দাম একটু বেশি, যাই হোক এটির দাম হলো 150 টাকা কেজি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ খাবার উপাদান, সেটি হলো ধান। যেই ধানের কেজি দেখতে পাচ্ছেন 45 টাকা। দোকানে একটু দাম বেশিই থাকে, স্থানীয় বাজারগুলোতে কিছুটা কম, যাই হোক এটি হলো 45 টাকা কেজি। এরপরে আইটেমটি হলো গম, একই রকম মনে হচ্ছে রয়েছে। গমের দাম হলো 50 টাকা কেজি। গম অবশ্যই কবুতরকে খেতে দিতে হবে, সুতরাং এটির কোনো বিকল্প নেই। এরপরে দেখতে পাচ্ছেন ভুট্টা ভাঙা, যার প্রতি কেজি হলো 50 টাকা। তো ভুট্টা ভাঙাও কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার, এটিও কিন্তু আপনারা রাখতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন রেডিমেড খাবার মিক্স, সরাসরি এই খাবারটিও চাইলে আপনারা কিনতে পারেন, তবে এটিকে আমি কম সাজেস্ট করি, মিক্স করে নিলে ভালো সবচেয়ে। তো এটির দাম হলো 60 টাকা কেজি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই খাবারটি, সেটি হলো বাজারি গাড়ের খাবার মিক্স। তো এই খাবারটির দাম হলো প্রতি কেজি 110 টাকা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দোকানদার আমাকে সঠিকভাবে খাবারগুলো মেপে সেগুলোকে পলি করে দিচ্ছে, পরবর্তীতে সে একটি ব্যাগে আমাকে দিয়ে দিবে। একে একে সমস্ত খাবারগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি, পর্যায়ে আপনাদের সাথে দামগুলো একটু দেখাই এক নাগারে। দেখেন, ধান হলো 270 টাকা আমি নিয়েছি 6 কেজি, গম 200, ডাবলি 1 কেজি 90, বাজরা 1 কেজি 90, মুগ ডাল 150, রেজা 90, ভুট্টা ভাঙা 50। তো এভাবে কিন্তু মোট 940 টাকা দাম পড়েছে এবং প্রতি কেজি খাবার পড়েছে হলো 62 টাকার মতো। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন যে আজকে খাবার দর ঈদের আগে বা এই রোজার শেষের দিকে কেমন আছে। তো খাবার দাম যেমনই থাকুক না কেন, আমাদেরকে তো কিনতেই হয় এবং স্থান কাল সময় বিভিন্ন কারণেই কিন্তু খাবার দামের একটু কম বেশি হয়ে থাকে। আর আমরা যেহেতু অনেক দূরে থাকি, সেক্ষেত্রে এখানে দামের পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক আর কি। আমাদের সেই দামেই কিনতে হয়, আমরা চাইলেও কম দামে অনেক সময় কিনতে পারি না। তো যাওয়ার আগে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো থাকবেন এবং ঈদটা অনেক সুন্দর করে পরিবারের সাথে মিলেমিশে একাকার হয়ে আপনারা কাটান। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের পর্ব। দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবার প্রতি অনেক অনেক শুভকামনা এবং মঙ্গল কামনা।